আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর সুস্থ আছি বলে আজকে চলে এসেছি ঈদের শপিং করতে। এই শপিং মলটা আমাদের বাসায় একদমই কাছে, জাস্ট 10 মিনিটের রাস্তা। আর এটা নতুন হয়েছে, তো ভাবলাম আগে এটাতে ঘুরি, যদি পছন্দ হয়ে যায় তাহলে শপিং করে নিব, আর যদি না হয় তাহলে আমরা যেখান থেকে শপিং করি সেখানেই চলে যাব। তো এই তো আমরা হচ্ছে ইফতারি করেই তারপর বেরিয়ে পড়েছিলাম, ইফতারি করে নামাজ আদায় করেছি, তারপর 10 মিনিটের মতো রেস্ট নিয়েছি, আর তারপর চলে এসেছি এই শপিং মলটাতে। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই সামনে এগিয়ে যাচ্ছি, আর ভাবলাম যে একটু তাড়াতাড়ি শপিংগুলো করা শুরু করি, কারণ হচ্ছে এই এলাকাতে যখন হচ্ছে স্যালারি দেওয়া শুরু করবে সব ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, অন্যান্য যে অফিসগুলো আছে সেগুলোতে, তখন প্রচুর পরিমাণে ভিড় হবে। এখন ভিড়টা একদমই কম। আর এই ভিডিওটা আরও 3-4 দিন আগের করা, মানে 3-4 দিন আগে আর আমরা গিয়েছিলাম শপিং করার জন্য, তো সময় স্বল্পতার কারণে আমার আসলে ভিডিও দেওয়াই হচ্ছিলো না। তো যাই হোক, আমরা চলে এসেছি শপিং মলে, আর হচ্ছে এখন প্রথমেই যেটা চুজ করতে চলে এসেছি সেটা হচ্ছে স্যান্ডেল। তো বাচ্চাদের জন্য হচ্ছে জুতা স্যান্ডেল যেটাই নেই সেটা নিব, আর আমার জন্য কেনাকাটা করব কিছু। তো এখন হচ্ছে দেখছিলাম, আমরা ফার্স্টে যেই দোকানটাতে এসেছি এটাতে মোটামুটি অনেক ভ্যারিয়েশন আছে, বাট আমার কোনোটাই পছন্দ হচ্ছিলো না। আদিলের একটা স্যান্ডেল পছন্দ হয়েছে, বাট সেটাও হচ্ছে কালার ম্যাচিংয়ের কারণে আর হচ্ছিলো না। তো তারপরেও দেখছিলাম ঘুরে ঘুরে, আমি বললাম যে তোমরাও দেখো, আমি আমার জন্য দেখি, তুমি তোমাদের জন্য দেখো, নিজে পছন্দ করতে শিখো, তাহলে নিজের যে একটা ব্যক্তিত্ব তো সেটা ফুটে উঠবে, এবং তুমি বুঝতে পারবে যে তোমার কোন জিনিসগুলো পছন্দ হচ্ছে বা পছন্দ হচ্ছে না। আমরা পছন্দ করে দেই সব সময়, কিন্তু এখন হচ্ছে তুমি নিজে পছন্দ করো। তো আমি হচ্ছে একটু শুয়ের মধ্যে নিতে চাইছিলাম, যাতে পাটা ঢাকা থাকে। তো এই শুগুলোর মধ্যেই কালেকশন, মানে এই কয়টাই ছিল, বাদ বাকি আর ছিল না, এই জন্য আর এই সবটা থেকে নেওয়া হয়নি। তো সব ঘুরে ঘুরে হচ্ছে আয়নের জন্য একটা স্যান্ডেল, একটা জোড়া পছন্দ করা হয়। দেখতে পাচ্ছেন ওর অবস্থা অনেক বেশি কান্নাকাটি করছে, কারণ ও বাসা থেকে যেটা পরে এসেছে ও সেটাই পরবে, বাট স্যান্ডেল খুলে আর মানে দোকানের কোনো শু ও পরবে না, এত বেশি কান্নাকাটি করছিল। আর এই জন্য হচ্ছে পরাইতেই পারিনি, আর না পরিয়ে মাপ না নিয়ে কীভাবে নিব, পরে আবার চেঞ্জ করা একটা ঝামেলার ব্যাপার। তো যাই হোক, ওই দোকান থেকে আর নেওয়া হয়নি। পরে হচ্ছে আমরা আরেকটা শপে চলে আসি। তো এখানে মোটামুটি অনেক বেশি কালেকশন ছিল, আর হচ্ছে এত বেশি ভ্যারিয়েশন ছিল, বাচ্চাদেরও ছিল, আর আমি যে ধরনের জুতাগুলো চাচ্ছিলাম সেই ধরনের অনেক ধরনের হচ্ছে সেগুলোর মধ্যে অনেক জুতা ছিল। তো এখান থেকে মোটামুটি আমার পছন্দ হয়েছে, আর হচ্ছে তো আমি দেখছিলাম, আর এই স্যান্ডেলটা আমার অনেক বেশি চুজ হয়েছে, সিম্পলের মধ্যে অনেক বেশি মানে দেখতে ভালো লাগছিলো, বাট এটা নিতে পারিনি, কারণ এটা হচ্ছে একদম স্লিপ পারের মতো, মানে একদমই উঁচা না, একদম নর্মাল। তো বোরকা পরলে একটু হলেও উঁচার দরকার আছে, তো যার কারণে বলছিলাম যে এটার মধ্যে একটু উঁচা হবে কিনা, বাট ভাইয়া বলছিল না আপনি অন্য মানে অন্য ডিজাইন দেখেন, ওগুলোর মধ্যে হবে। তো যাই হোক, এই যে ছেলেও পছন্দ করে ফেলেছে এই দোকানে এসে, ওকে হচ্ছে পরে আমি একটু হাঁটতে বললাম যে ইজি হয় কিনা তোমার জন্য সেটা একটু হেঁটে দেখো, আর নিজেও দেখছিলাম, সেই সাথে আপনাদের জন্য ছোট করে ভিডিও করে নিয়েছি এবার ঈদে কী কী কালেকশন থাকছে বা কী ধরনের ডিজাইন থাকছে জুতাগুলোর মধ্যে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর ভ্যারিয়েশন আছে, আর এখন তো আরও কিছু বের হয়ে গেছে, আমরা যেহেতু 3-4 দিন আগে গিয়েছিলাম তো এখন আরও বের হয়েছে। আর এখান থেকে আয়নের জন্য দেখছিলাম যদি পছন্দ হয় কিনা, বাট আয়নেটা আবার মিলছিল না। তো আদিলেটা পছন্দ হয়েছে, সেই সাথে আমার জন্য একজোড়া পছন্দ হয়েছে। আর আয়নাটা ওর আপু বলছিল যে লাইট সিস্টেম নেওয়ার জন্য, যাতে লাইটের দিকে আকর্ষণ হলেও ও জুতাটা পরতে চায়। তো যাই হোক, প্রথমে এটা দেখছিলাম, পরে হচ্ছে ভাবলাম যে না এটা নিব না, কারণ হচ্ছে ও কয়েকদিন পরে, জুতাটা খুব বেশি পরা হয় না, আর এখন দ্রুত লম্বা হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, তো দেখা যাবে 2-1 মাসও পরতে পারবে না, তারপর আবার চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি বললাম যে থাক, এত প্রাইস দিয়ে কেনার দরকার নেই, আমরা একটু লো প্রাইসের মধ্যে বাচ্চার জন্য নেই, অবশ্যই ভালো কোয়ালিটির, কিন্তু এটা অনেক বেশি, তো ভাবলাম যে ওর জন্য অল্প দামের নেই, কারণ হচ্ছে কয়েকদিন পরেই এটা বাদ দিয়ে দিতে হবে, তারপর আবার নতুন করে কিনতে হবে। তো যাই হোক, আমি ওই দোকানটা থেকে শুধু আমার জন্য এবং আদিলের জন্য নিয়েছি, আর তারপর চলে এসেছি কাপড়ের দোকানে। তো এই শোরুম থেকে মোটামুটি অনেক বেশি ভ্যারিয়েশন আর কালেকশন ছিল, একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি।
সবচেয়ে পছন্দনীয় যে জিনিসগুলো ছিল শপিং করতে গিয়ে সেটা হচ্ছে মেয়েদের ড্রেস এবং মেয়েদের শুজ। এত বেশি কিউট আর এত বেশি সুন্দর, আমি তো মনে হচ্ছিল যে সব নিয়ে নেই। তো এই সবটাতে মেয়েদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট প্রাইসটা অনেক হাই লেভেলে ছিল এই সবটাতে। আর এই ছোট ছোট জামাগুলোই হচ্ছে 2600-3000 এরকম টাকার। তো আমার কাছে প্রাইস অনুযায়ী ড্রেসগুলো মানে ম্যাচিং হচ্ছিল না। তো এটা আরেকটু যদি হাফ হাফ হতো তাহলে মনে হতো যে না, অনেক বেশি, মোটামুটি সবাই নিতে পারতো বা রিজনেবল প্রাইসের মধ্যে। তো এখান থেকে হচ্ছে আমি বাচ্চাদেরগুলো নিয়েছি, আদিলের জন্য, আয়নের জন্য, আর হচ্ছে আমার দেওরের দুইটা ছেলে আছে তো ওদের জন্য নেওয়া হয়েছে, আর সেই সাথে হচ্ছে আমার যে ভাইয়ের একটা ছেলে আছে তো ওর জন্য, এই পাঁচটা বাবুর জন্য হচ্ছে এই সবটা থেকে কেনাকাটা করা হয়েছে। আর এখানে বাচ্চা বড়দের সবার জন্য অনেক হিউজ পরিমাণ কালেকশন ছিল। তো আমার ছেলে তো এসেই হচ্ছে একটা গাড়ি কিনে নিয়েছে, আপনারা প্রথমেই দেখতে পালেন, ও জুতার জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল, তো ওর আপু হচ্ছে ওকে একটা গাড়ি কিনে দিয়েছে, আর ও নিঃস্বাধীন হয়ে হচ্ছে খেলাধুলা করছে। আমরা যখন এই সপ্তাহতে ঢুকি তখন চারজন লোক ছিল, তো আমরা আসার পরে ওনাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যায়, তারপর ওনারা চলে যায়। তো সবটা মোটামুটি একদমই খালি, তো ওরা হচ্ছে আরামসে খেলাধুলা করছিল। আর তারপর ওখান থেকে আমরা চলে আসি এই সপ্তাহতে, এখানে এসেও অনেক বেশি ভ্যারিয়েশন ছিল বাচ্চাদের, ছোট বাচ্চাদের এবং বড়দের সহ। এই দোকানের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো এখান থেকে মূলত আদিলের জন্য এক্সট্রা দুটা প্যান্ট নেওয়া হয়েছে, আমরা যেহেতু বাড়িতে যাব তো সামনে লাগবে, আর এই জন্য এখান থেকে এক্সট্রা দুটা প্যান্ট নেওয়া হয়েছে। আর এই দোকানের কাপড়গুলো অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো এই ছিল আমাদের অল্প স্বল্প কেনাকাটা। কেনাকাটা হয়তো সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।